কথা হচ্ছে আনলিমিটেড বিরিয়ানি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হানি বি ভ্লগস। তো আজকে চলে এসেছি বারাসাতে। এখন আছি হচ্ছে বারাসাত স্টেশনের বাইরে। এখানে শুনলাম নাকি একটা নতুন বিরিয়ানি রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে, সেখানেই যাব। তো সেখানে যাব, খেয়ে টেস্ট করে দেখব কেমন খেতে। চলো যাওয়া যাক। আর ওখানে গিয়ে তোমাদেরকে সব কিছু মানে এখানে কি করে আসবে সেটা বলে দেবো। চলো যাওয়া যাক। তো এখানের লোকেশানটা আমি তোমাদের বলে দিচ্ছি। এবার বারাসাত স্টেশনে নামবে, নেমে সোজা টোটো ধরবে। টোটোওয়ালাকে বলবে যে এসপি অফিস যাব। এসপি অফিস এই যে, তো এসপি অফিসের অপোজিটই হচ্ছে স্টার বিরিয়ানি, 3 নম্বর গীতাঞ্জলি পল্লী। এখানে হচ্ছে এই সামনেই ওইটি স্টার বিরিয়ানি। ফাইনালি চলে এসেছি স্টার বিরিয়ানি। তো এবার যাব ভেতরে, গিয়ে টেস্ট করব কেমন খেতে। তো চলো এবার ভেতরে যাই। এখানে রান্না বান্না হচ্ছে বিরিয়ানি। তো ডাইরেক্ট একদম হেসেলে ঢুকে পড়েছি। স্টার বিরিয়ানি এই যে এখানে বিরিয়ানি তৈরি হচ্ছে। বিরিয়ানি অর্ডার দেওয়া হয়ে গেছে, তো আসছে মাটন বিরিয়ানি। অর্ডার দিয়েছি, জানো মাটন বিরিয়ানি যেখানেই যাই মাটন বিরিয়ানি লাগে। আর তোমাদের একটা কথা, এটা নতুন ওপেনিং হয়েছে, এটা হচ্ছে মহালয়ার দিনকে ওপেনিং হয়েছে। ফাইনালি চলে এসছে মাটন বিরিয়ানি। আর এখানে চলে এসছে চিকেন চাপ। চিকেন চাপের সাইজটা তোমরা দেখতে পাচ্ছ কীরকম। তোমরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে পুরো দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি সার্ভ করা হচ্ছে কলা পাতাতে। দেখো তো, দেখো রাইসটা দেখতে পাচ্ছ তোমরা, স্পাইসি ভাবটা হালকা আছে, মানে হালকা বলতে মাঝামাঝি, খুব বেশি না। কোয়ান্টিটি যথেষ্ট পরিমাণে কোয়ান্টিটি দিয়েছে। তো আমি তো বলবো যে কোয়ান্টিটি হিসাবে মোটামুটি দাদা বৌদির মতনই কোয়ান্টিটিটা দিয়েছে। রাইসটা মোটামুটি ভালোই লাগছে। এবার খেয়ে দেখার পালা। আচ্ছা, খাওয়ার আগে আলুটা বের করে তোমাদের দেখায়। আলুটা দেখো, গরম আলু আছে পুরো, আর এরকম সাইজ। আমাদেরকে যেটা আসল জিনিস, যেটা হচ্ছে মানে আমার তোমাদের সকলেরই প্রিয়, যে মাটন। দেখো আপনি মাটন বিরিয়ানিটা তোমরা দেখছো, মাটন বিরিয়ানিটার প্রাইস হচ্ছে 250 টাকা। চিকেন বিরিয়ানির দাম হচ্ছে 170 টাকা। এক্সট্রা চিকেন মানে যেটা চিকেন চাপ, চিকেন চাপ নিতে গেলে এই চিকেন চাপটা হচ্ছে 100 টাকা পিস। তো 100 টাকা পিসে এরকম সাইজের চিকেন তোমরা পেয়ে যাবে। আর এই যে এরকম মাটন, আলো পিসটা নিয়েছে। আর এখানে গ্রিন চাটনিটা অনেকটা তলায় চলে গেছে, যাই হোক। ওই যে স্যালাড দিয়েছে, ওটা ভেঙে তোমাদের দেখাই। এরকম ভেঙে গেল, হাতটা শুধু দেওয়া অপেক্ষা ভেঙে গেল সঙ্গে সঙ্গে। তো আলুর ভেতরে মশলা ঢুকেছে না, ঢুকেছে মোটামুটি, খুব বেশি ঢোকে না। করে দেখবো আলু দিয়ে বিরিয়ানি, মানে আলু বিরিয়ানি। প্রথমে আলু বিরিয়ানি খাচ্ছি। আমি একটা কথা বলছি, এখানে কিন্তু দাদা বৌদির যে বিরিয়ানিটা খেয়েছিলাম, পুরোপুরি বলবো না, পুরোপুরি নয়, 50%। তো সেরকমই টেস্ট লাগছে, মানে তোমাদেরকে বলছি। তো আমি টেস্ট করছি, এবার তোমরা এসে খেয়ে দেখবে। আশা করি তোমরাও একই কথা বলবো। মাটনটা দেখাবো। মাটনের সেদ্ধ লেভেলের সেদ্ধ হয়েছে। এই যে রেয়াজি পিস দিয়েছে, দেখো সেদ্ধ নিয়ে কোনো কথা হবে না। মাটনটা দিয়ে ট্রাই করব। মাটনটা তো আমার সেরা লাগছে ভাই। মাটন এমনিতেই আমার খেতে খুবই ভালো লাগে। মাটনটা দিয়ে আর একটু খাই। লাগে আজকে খেতে। পুরো মুখে মটনটা জাস্ট অন্য লেভেলের খেতে। আরেক কামড় দিয়েছিল রে। सब किस एक बार दिए ट्राई करब आलू मटन और सैलाड दिए और ग्रीन चाटनी आज तलाय चले गए ग्रीन चाटनीटा तो सब किस दिए ट्राई करब असम असम अच्छा सब किस तुम्हारे देखाल मैं मटन देखाल आलू देखाल राइस देखाल सैलाड देखाल एबार भाई रे भाई एत बड़ चिकेन एक चापे साइजटा देखो एक बार लच्छा एकदम पुरो जमिए खा आलू ना दिए थकते पारছি না भाई অন্য লেভেলের খেতে পুরো উঠে চলে আসছে হাতে সেই লেভেলে সেট হয়েছে আর টেস্টটা ভাই একদম অসাম তোমরা আমার কামড়টা দেখি বুঝতে পেরেছো কোন লেভেলে সেট হয়েছে কি বলবো বলতে পারছি না কিছু ওরা খেতে হবে আমাকে কিছু খিদে পেয়ে যাচ্ছে এসব দেখে আচ্ছা একটু গ্রেভিটা দেখি গ্রেভিটা দিয়ে একবার ট্রাই করি सोलवेडर को कथा है ना क्योंकि छवि है अच्छा एक कोकाकोला दिए चले गए कत एम एल एर 750 ml एक कोकाकोला दिए गए मैंने ये किनते हुए फ्रीते देयनि तो लास्टे खावा दावा शेषे कोक खाबो तारपरे सोजा गो टू होम तो बाकी खाबार दाबारगुलो एबार खेये नि देखते तो पाच्छ एत किछु खाबार दाबारगुलो तो शेष करते होबे तो चलो खावा दावर पर तरह तो सरि खावा दावर पर तरह तुम्हारे सब देखा मैंने एत एक्साइटेड हो गए मैंने बिरियानी देखले हमें एक्साइटेड हो गई तो चलो खेद देखा अच्छा दादा राइस की मैंने एक्सट्रा कोई चार्ज लगते राइस बा आलू एक्सट्रा चार्ज लगे मैंने वो अपनी देवा है अच्छा सेटाई ठीक है लागले हमें चेन तो एखे हे बोलो सुनते बेला एखे राइसटा और आलूटा हे आनलिमिटेड मैंने भाव लगलो देखे खूब भाव लगे तर आगे एक कथा बोली देखो दादा मुर्गी बिरियानी तो नंबर 1 बिरियानी ठीक है बेस्ट बिरियानी और का क्यों देते ठीक है और इन्हें हे तुम्हें तो बोल जथेष्ट भलो कर खूब भलो लगल खे बोलना 50% मत ही आज दादा मुर्गर संगे कम्पेयर कर लेना 10-5 ठीक है तो चलो एबार बाहर बेरोबो पेमेंट करब आर बाहरे बेरिए कथा हो तो फाइनली खावा दावा कमप्लीट हो गए पेमेंट हो गए बेरिए पड़े एबार हे बाड़ी जावर पाला तो एत दूर एसछी शुधुमात्र तुम्हारे जन्य पुरो तारकेश्वर थेके बारासात थेके आबार आसते होबे टोटो करे एतटा दूर एसछी तोमरा एकटु चैनलटा सबस्क्राइब करो और आमार पाशे थाको तोमरा सकले और भिडियोटा जोदि तोमादेर भालो लेगे थाके ताहले अवश्यई लाइक करबे शेयर करबे और अवश्य कमेंट करे जानाबे केमन लेगेछे भालो खराब केमन लेगेछे अवश्य सेटा कमेंट करे जानाबे और चैनलटा सबस्क्राइब करे देबे पाशेर बेल आइकनटा बाजिए देबे तो चलो नेक्स्ट भिडियो देखा होच्छे बाय।